মুক্ত চিন্তার বিকাশ। 20 অক্টোবর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে যশোরের বাজারে পোশাক থেকে শুরু করে সুকোনো ব্যবসা প্রতিষ্ঠানের জমিনি গিয়ে কেনাবেচা। বুধবার বিকেলে মুজিব সড়কে VIP শপিং মল, কালেক্টরেট মসজিদ মার্কেট সহ আশপাশের তৈরি পোশাকের দোকান, বড় বাজার, HMM রোড, আপনাপট্টি চৌরাস্তা ঘুরে দেখা গেছে। শারদীয় উৎসবে কেনাকাটার ঢেউ পড়েনি এসব প্রতিষ্ঠান, ক্রেতা সমাগম নেই বললেই চলে। দোকানিরা বলছেন জমেনি পূজার বাজার। হতাশার সুরে অনেকেই বললেন অলস সময় পার করছি। কর্মচারীদের বেতন ভাতা, বিদ্যুৎ বিল, দোকান ভাড়া। কাকা পুজোর বেচা কিনা কি জমেছে? সেই জমা দিয়ে ভাবতেছি নে কিভাবে দেব তাই নিয়ে চিন্তায় মাথা ঘুরছে। ঈদ ও দুর্গাপূজায় যে কেনাকাটা হয় তাতে ব্যবসায়ীরা বেশ খোশ মেজাজেই থাকেন, কিন্তু এবার কপালে চিন্তার ভাত। আর কি বলবো, দিয়ে বাড়তি জেনে বেচা কেনা ঠেলা ঘুরে বেড়াচ্ছি করেছে দোকানিদের। কিছু ব্যবসা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে সন্ধ্যার পর কিছু ক্রেতা আসছেন। আশা করছি আগামী 2-1 দিনের মধ্যে আশানুরূপ না হলেও কিছু বেচা বিক্রি হবে বলেন ব্যবসায়ীরা। দর্জিপাড়া ঘুরে চোখে পড়েনি কর্মব্যস্ততার চিত্র। ব্যাংকপাড়া সূত্রে জানা যায় অন্য বছরের মতো এবার কেউ টাকা তুলছেন না। রাজনৈতিক অস্থিরতা, অর্থনীতিতে বৈশ্বিক মন্দাভাব বাংলাদেশকেও গ্রাস করেছে, যে কারণে পুঁজি ভেঙে পুজোর বাজার করতে চাইছেন না কেউ। সব মিলিয়ে যশোরের বাজারে কেনাকাটার মন্দাভাব। সব মিলিয়ে যশোরের বাজারে কেনাকাটায় মন্দাভাব ব্যবসায়ীদের হতাশায় ফেলেছে। স্বর্ণলতা, নিউজ পোর্টাল, যশোর। পুজোর কেনাকাটা করতে এসেছেন দিদি? ভাই ব্যবসা কিনা কেমন আছে? পুজোতে ভালো। আপনার নাম দিয়ে মোহাম্মদ শাকিল আলম।